Vishva prasadat bhagavat prasado jasya prasadan nagati kutopi vyayum stuvam stasya jasastri sandhyam Mandi Guru Sri Charana Ravindam Ajanulam Vita Hujo Kanakavadata Sankirtanai Kapitara Kamalayataksa Nishambharau Dijavarau Yogadharma Palau Bande Jagat Priyakarau Karunavatarau Namastri Kala Satyaya Jagannatha Sutaya Cha Savritaya Saputraya Sakalatraya Ti Nama Bariha Pida Piravam Brigamada Tilakam Kundala Kranta Gandam Panyaksam Kambukantham Smita Subhagamukham Swadhuri Nashtavinum Syamam Santam Tribhangam Ravikaravasanam Bhusitam Vijayantya Bandi Vrindavanastham Yuvati Satavritam Brahma Gopalavisam Tapta Kanchana Gaurangi Radhi Vrindavanishwari Vrishabhanusute Devi Tagnamami Hari Priye Mokam karoti vachalam pangum rangayati girim Yat kripatamam vandi paramanandamadhavam Vancha kalpatarubhasya kripasindhuibhyayivacha Patitanam pavanibhyo vaisnavebhyo namo namaha Hari bhakti parajecha hari nama parayana Durvittava suvittava tisang nittang namo namaha Namo dharmaya mahate Namo krishnaya vidushe Brahmani namaskritta dharman bhakshe sanatanan Narayanam namaskritta Narancaiva narottamam Devim sarasvatim vyasam tato jayo mudirae Jaya Rupa Sanatan Bhatta Raghunath Sri Jiva Gopala Bhatta Dasa Raghunath Echaya Gusaidi Kari Charada Vandan Jahiti Vignanas Abhishta Puran Durgami Pratimendasya Skalatpada Gatirmo Sakripa Jastinanena Santa Santa Vanam Vanam Rasulla Sai Stirya Gati Bhiravito Vari Bhiralam Disho
সিঞ্চন লোকান অরুণ জলযন্ত্র মিতয় মুদা দন্তৈ দষ্টা মধুর মধরম কম্প চলিতৈ নটন শ্রী গৌরাঙ্গু হৃদয় উদয়ন মাং মদয়তি। কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্শ্বদ পরম পূজ্যপাদ শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রয়ী শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ তাঁর শ্রী শ্রী গৌরাঙ্গ কল্পতরুতে তৃতীয় সংখ্যক শ্লোকে শ্রীমন মহাপ্রভুর অদ্ভুত সাত্ত্বিক বিকার বর্ণন প্রসঙ্গে বললেন, রসোল্লাসৈ তির্যগতি ভীর ভীত বারি বিরলম দিশু সিঞ্চন লোকান অরুণ জলযন্ত্রতমিতয়। বললেন, যিনি পরম রসোল্লাস বসত তার অরুণ বর্ণ নয়ন যুগলের থেকে নিঃসৃত ওই জলযন্ত্র ধারার ন্যায় যে অপার অশ্রুজল, সেই অশ্রুজলেই লোক সকলকে সিঞ্চন করতে করতে পরমানন্দ ভরে যিনি মুদা দন্তৈ দষ্টা মধুর মধরম, মধুর অধরকে দন্তে কম্পিত দন্তে দংশন করে আর তির্যক গতিতে শ্রীচরণ যুগল সঞ্চালন করতে করতে মধুর নৃত্য করেছিলেন, সেই অদ্ভুত নটরাজ তিনি আমার হৃদয়ে উদিত হয়ে আর আমার চিত্তকে আনন্দোন্মত্ত করে তুলছেন। এর পূর্ব শ্লোকে শ্রীল গোস্বাঁপাদ শ্রীমন মহাপ্রভুর রথাগ্রে নর্তনে যে অদ্ভুত অষ্টসাত্ত্বিক বিকার, সেই বিকারের প্রাবল্য বর্ণনা করেছেন। তারপরে এই শ্লোকে আবার সেই সাত্ত্বিক বিকারাক্রান্ত শ্রী শ্রী গৌরাঙ্গের একটা মধুর রসময় নৃত্য বর্ণনা করছেন এবং তদ্বারা তাঁর যে পরমানন্দের উন্মাদনা সেই নিত্য দর্শনে তাই বর্ণনা করছেন। রথাগ্রে নর্তন প্রভুর অতি চমৎকার, রথাগ্রে মহাপ্রভুর নর্তন অতিশয় আশ্চর্যপূর্ণ, সমগ্র বিশ্বজগতের যে লক্ষ লক্ষ দর্শক সব দর্শকের নয়ন মনকে এক অদ্ভুত পরমানন্দ রসে সিঞ্চন করতে করতে
রথাগ্রে ধীরে ধীরে নৃত্য করেছেন, চলেছেন এই অদ্ভুত প্রেমের নটরাজ। এবং মনে মনে তার অভিষ্ট সেই গোবিন্দ, যাকে আজ তিনি বৃন্দাবনে পেয়েছেন, সেই রাধার ভাবে কত কত আস্বাদন প্রকাশ করতে করতে যাচ্ছে। এই শ্লোকের প্রথমেই একটি কথা বললেন, রসোল্লাস হই, রসোল্লাস ভরে। শ্রী গৌরাঙ্গ দেবীর যে অদ্ভুত সাত্ত্বিক বিকার এবং তার পরমানন্দময় নৃত্য, এর মূলে রয়েছে পার রসোল্লাস, অর্থাৎ তিনি দীর্ঘ বিরহের অবসানে রাধাভাবে আজ সাক্ষাৎ বৃন্দাবনে শ্রীকৃষ্ণকে পেয়ে আর আস্বাদন করছেন সেই সমৃদ্ধিমান শম্ভু। দীর্ঘ বিরহের মাথুর বিরহে পর ভাব সম্মিলনে এই সমৃদ্ধিমান শম্ভুগ রাধার আস্বাদন হয়ে থাকে। এখানে যে সাত্ত্বিক বিকারগুলি কীর্তন করলেন, এগুলি সবই হচ্ছে সেই রসের উপকরণ। এই যে রসবস্তু, এই রসবস্তুটি অতি কঠিন এবং জটিল বিষয়, সহজে সকলের মাথায় ঢোকে না। কৃষ্ণ রতি বা প্রেমকে বলা হয় স্থায়ী ভাব রসশাস্ত্রের মতে। এই স্থায়ী ভাবে যখন রসের উপকরণ কয়েকটি মিলিত হয়, বিভাব, অনুভব, সাত্ত্বিক, সঞ্চারী, এই স্থায়ী ভাব রস হয় মিলিয়ে চারি। যখন স্থায়ী ভাব কৃষ্ণরতির সঙ্গে বিভাব, অনুভব, সাত্ত্বিক, ব্যভিচারী, এই চারটা যখন মিলে যায়, তখন এই কৃষ্ণরতি অতি বিশাল বিপুল রসময়ী হয়ে আর প্রেমিককে এমন এক অদ্ভুত আনন্দের রাজ্যে নিয়ে যায় যে সেই চমৎকারিত্বপূর্ণ আনন্দকেই বলা হয় রস। মহাজন বললেন, রসি সার চমৎকার যং বিনা ন রসু রস, রসের সার বা প্রাণ হচ্ছে এই চমৎকারিতা। আনন্দকেই রস বলা হয়, কিন্তু যে আনন্দে চমৎকারিতে থাকে না তাকে রস বলা হয় না, কারণ রসের সার বা প্রাণী হচ্ছে এই চমৎকারিতা। এমন একটা চমৎকার বস্তু যা জীবনে কখনো দেখিনি, জীবনে তার নাম শুনিনি এবং জানি না যে এত আশ্চর্য বস্তু বিশ্বে আছে। নয়নগুলি বিস্ফারিত হয়ে উঠে সেই চমৎকারিতাপূর্ণ আনন্দের নাম হচ্ছে রস। গোস্বামীপাদ বললেন, বললেন এ সহজে হয় না। সেই পূর্বজন্মের ইহজন্মের সংস্কার থাকা চাই, আবার রসের সাধনা থাকা চাই,
প্রাক্তন্যাধিনিকিশ্চাস্তি যস্যা সদ্ভক্তি বাসনা এষা ভক্তি রসাস্বাদ তস্যৈব হৃদি জায়তে। এই ভক্তি রসাস্বাদ কার হৃদয়ে জাত হয়? বললেন যার পূর্বজন্মের রসাস্বাদনের সংস্কার আছে এবং ইহজন্মেরও সেই রূপ রসের সাধনায় সংস্কার বদ্ধ হয়েছে, বেড়ে গেছে। বললেন তৈশবী হৃদয়ে সরস স্বাদতে, তারই হৃদয়ে এই রসের আস্বাদন হয়। তো সাধনাটা কি প্রকার? বললেন ভক্তি নিধুত দুষানাং প্রসন্নোজ্জ্বল চেতসাং শ্রী ভাগবত রক্তানাং ঋষিকা সঙ্গরঙ্গিনাম। সাধন ভক্তির দ্বারা নিদ্যুত দোষানম কামনা বাসনাদি মল যার হৃদয়ের থেকে বিধৌত হয়ে গেছে, তার জন্য প্রসন্ন এবং উজ্জ্বল চিত্ত শ্রী ভাগবত রক্তানম রসিকা সঙ্গরঙ্গিনাং। আর দুই ভাগবত সঙ্গে যিনি অনুরক্ত, এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র আর ভাগবত ভক্ত ভক্তি রস পাত্র, এই ভক্তের সঙ্গে আর এই শাস্ত্র ভাগবতাদি গ্রন্থের সঙ্গে এই দুই ভাগবতে অনুরক্ত রসিক জনের সঙ্গে রঙ্গী। তো সেই সব ভক্তগণের যে রহস্যময় সাধনা, অন্তরঙ্গ সাধনা, শ্রবণ কীর্তনাদি, এই সব শ্রবণ কীর্তনাদি পুষ্ট হয়ে আর একটা অদ্ভুত আশ্চর্যপূর্ণ আনন্দ লাভ হয়, এই তাকেই বলা হয় রস। জীবনীভূত গোবিন্দ পাদ ভক্তি সুখ শ্রিয়াম প্রেমান্তরঙ্গ ভূতানি কীর্তান্যে নেতিষ্ঠতাম তস্যৈব হৃদি জায়ন্তে। গোবিন্দের পদভক্তিকে যারা জীবনীভূত করেছেন, প্রেমের অন্তরঙ্গ সাধনায় যারা সতত নিরত আছেন, বললেন তাদেরই এই রসের আস্বাদন হয়। আর এই রসেরই উপকরণ হচ্ছে এই সাত্ত্বিকগুলি। জৈষে দধি সীতাঘৃত মরিচ কর্পূর মিলনী রসালা হয় অমৃত মধুর। দেখুন একটা জিনিস আছে দধি, তার একটা আস্বাদন আছে, কিন্তু সেই দধিতে যদি চিনি মিশানো হয়, ইলাচি লবঙ্গ কর্পূর দিয়ে যদি রসালা তৈরি করা হয়, তখন যে একটা চমৎকার আস্বাদন লাভ হবে। শুধু দধিতে কি সেটি আছে? বললেন সেই প্রকার কৃষ্ণরতিতে আস্বাদন আছে, কিন্তু ওর সঙ্গে এই রসের উপকরণগুলি যখন মিলে যায়, বিভাব অনুভাব সাত্ত্বিক ব্যভিচারী স্থায়ীভাব রস হয় মিলিয়েই চারি, অদ্ভুত রস। মহাপ্রভুর যে রসোল্লাসের কথা বলা হচ্ছে, উল্লাস যার জন্য সাত্ত্বিক বিকারগুলির এত আতিশয্য, এখন পূর্বশ্লোকে অশ্রুর কথা বললেন, এই শ্লোকে বলছেন যে এত অশ্রু মহাপ্রভুর ননের থেকে একটা অরুণ বর্ণ যেন জলযন্ত্র। জলযন্ত্র মানে পিচকারি, চোখগুলা অনুরাগে লাল, পিচকারির ধারার মতো জল পড়ছে ননের থেকে। জলযন্ত্র ধারা যেন বহে অশ্রু জল, আশপাশ লোক যত ভিজিল সকল
জলযন্ত্র ধারার মতো অশ্রু। আশপাশের লোক সব স্নাত হয়ে যাচ্ছে, আর যার তীর্থধান তিথি উপলক্ষে আমাদের এই ভাগবতী সভার অনুষ্ঠান, তারই একটা সত্য দৃষ্টান্ত এখানে আমরা দিতে চাই। উনি একটি ছবি অঙ্কন করেছেন মহাপ্রভু রথাগ্রে নর্তন, দেখবেন বড় ছবি, তাতে এই বস্তুটি আছে। এই জলযন্ত্রের মতো পড়ছে জল, পিচকারির ধারা চারদিকে সকলকে স্নান করাচ্ছে। তো একবার এক ভক্ত লোক, তিনি আমাদের কুটির এলেন, এসে গুরু মহারাজকে বলছেন, বাবাজি মহারাজ, আপনি যে চিত্রটা অঙ্কন করেছেন, তো এইরকম কি অশ্রু সম্ভব হয়? উনি বলছেন, দেখুন, সম্ভব অসম্ভব তো জানি না, তবে যারা দেখেছেন দাসগোস্বাঁইপাদ আর তার শ্রীমুখে শুনেছেন কবিরাজ গোস্বাঁইপাদ এই জলযন্ত্র ধারা, এই মহাজনের সাক্ষাৎ দৃষ্ট বর্ণার থেকেই, তার ভিত্তিতেই আমি এই ছবিটা অঙ্কন করেছি, এতে আমার নিজের কোনো কল্পনা নেই। এই পর্যন্ত কথা হলো। তারপর উনি তো গেলেন, সেই জিজ্ঞাসু তো কিছু গুরুকৃপা নিয়েই গেলেন, কারণ যে তা জিজ্ঞাসা সেটি তিনি প্রত্যক্ষ করলেন। স্বপ্ন দেখছেন একদিন, এক মন্দিরে গেছেন, সেটি রাধা কৃষ্ণ মন্দির, রাধা কৃষ্ণ বিগ্রহ দর্শন করছেন, বেশ বড় বড় বিগ্রহ দর্শন করতে করতে হঠাৎ দেখছেন সেই তার সামনেই ওই বিগ্রহগুলি যেন মিলে যাচ্ছে, মিলতে মিলতে দুইটি একাকার, এক বিশাল গৌরাঙ্গ বিগ্রহ স্বর্ণদীপ্ত পর্বতের মত সন্ন্যাস বিগ্রহ, কেবল একটা অরুণ বহির্বাস ছোট পরিধানে আছে, আর কিছু নেই, এইভাবে বসে আছে, বসে আছে, এনার চোখ দুটোর থেকে যেন এই পর্বতের থেকে ঝর্ণা বয়, ঝর্ণা, সেই ঝর্ণার ধারার মতো সেই অশ্রুধারায় প্লাবিত হয়ে বয়ে যাচ্ছে জলটা। তো পর্বতে ঝর্ণার থেকে জলধারা পড়লে তো একটা শব্দ হয়, ও শব্দটা উনি শুনছেন, আওয়াজটা। তারপরে স্বপ্ন তো ভেঙে গেল, উনি এইখানে এলেন, গুরু মহারাজ কাছে বলছেন, বাবা এমনি উনি বলছেন, দেখুন, এই মানব জগতের ভিতরে, মানুষের ভিতরে যে ধর্ম আছে, তো ঈশ্বর তার ভিতরে এই সকল ধর্মের ধারণা নিয়ে, আর ঈশ্বরকে মাপতে যাওয়া এটি নাস্তিকের কাজ, কারণ বলা আছে তিনি সং আশ্চর্য, আশ্চর্য তাঁর লীলা, এমনকি বক্তা যারা তারাও আশ্চর্য হয়ে যান। তো আশ্চর্য বলতেই তো যা আমাদের ধারণায় বা যা আমাদের কল্পনায় তর্কে আসে না, এই জন্যেই বলা হয়েছে তর্ক প্রতিষ্ঠ।
পরমার্থ বিষয়ে ভগবান বিষয়ে কোনো তর্ক করবেন না। বিশ্বাসের দ্বারাই বস্তু লাভ করা যায়। তো সুতরাং এই যে জলযন্ত্র ধারার মোটর সকলকে সিঞ্চন করছেন, এটি একটি প্রত্যক্ষ দৃষ্ট বস্তু। এই প্রকার এক স্নিগ্ধ চিত্ত ওই ভক্ত মহোদয়ের। সুতরাং এই সমস্ত অলৌকিক যে সব সাত্বিক, এই জন্যেই বলা হয়েছে রসোল্লাস। এটা রসোল্লাস বড় হচ্ছে, আর তা না হলে রতি যদি না থাকে, রস না হলে এই সমস্ত সাত্বিকগুলির কোনো চমৎকারিতা নাই। উৎসাহী পাদ বলেন এতে হি তদ বিনা রতির ন চমৎকারিতা সয়া। যদি রতি না থাকে তাহলে এর কোনো চমৎকারিতা নাই। অশ্রুপুলকাদি প্রকৃতপক্ষে এখানে ওই রতি বা রসের লক্ষণ নয়, এই জন্যে আমাদের গোস্বামী পাদ তিনি এই ভাব ভক্তি লহরীতে ওই রত্যাভাসটি দেখিয়ে দিলেন। ভিন্ন ভিন্ন চিত্ততে এগুলি ভিন্ন ভিন্ন প্রকারের সব আসাধন হয় নাও হয়। রতি না হলে তো হবে না, কালীলা রতির রসরি উপকরণ, রস আস্বাদন হবে তবেই সব ভাব দেখা যাবে। সাধারণত দেখা যায়। এই জন্যে উনি সাবধান করার জন্যে বললেন এই রত্যাভাস এটা চার প্রকার। একটা রত্যাভাস, এই রত্যাভাস ও ভব রত্যাভাসের থেকে আসছে। তারপরে এই ভাবাভাস একটা, এই তারপরে নিষত্ব একটা, প্রতীপ একটা। তো এইগুলির লক্ষণ কি? যেমন আভাস বলা হয়, যেমন সূর্যটা ছবি পড়ছে জলে, তো সূর্যের কি ধর্ম ওই জলের ছবিটা আছে? তো অনেক দূরে, এটা অনেক দূরে। তো সুতরাং এটাকে সূর্য মনে করা তো ঠিক না, এটা একটা প্রতিবিম্ব আভাস ছবি মাত্র। তেমনি বিনা রতিতে বা প্রেমে যদি কারো এই লক্ষণগুলি দেখা যায় অশ্রুপুলকাদি, ওখানেই মনে করতে হবে না যে রতি হয়েছে। এক প্রকার চিত্ত আছে মুমুক্ষ যারা, মানে শুদ্ধ ভক্তির ভজন সাধন হবে, অনর্থ যাবে, তারপরে আসবে আপনার ভজনে নিষ্ঠা, ভজনে রুচি, তারপরে আসক্তি, তারপরে তো রতি। কতগুলি স্তরকে অতিক্রম করতে হবে। প্রথমে শুদ্ধ ভক্তি, এই শুদ্ধ ভক্তিতেই শুরু হবে ভজন, কোনো কামনা বাসনা থাকলে হবে না, ভজনই হবে না, তো আর এই সাত্বিক কারারতি কি? তো মুমুক্ষুর হয়, মুক্তিকামী, বাসনা আছে, অশ্রু পড়ছে, হরিকথা শ্রবণে পুলক হচ্ছে, মুক্তিকামী। এমনি যারা বিষয়ী, ভজনও করে না, কিচ্ছু না, হরিকথা শুনে, হয়তো তার মধ্যেও অশ্রুপুলকারী দেখা যাচ্ছে, এগুলি সবই হচ্ছে রত্যাভাস। এইগুলিকে রতি বলে মনে করতে হবে না কখনো। দেখেন দেখাও যায় বঙ্গদেশে কীর্তনাদি স্থলে, হঠাৎ হয়তো নৃত্য করতে করতে পড়ে গেল, এই হাত পা ছোঁড়ার হিড়িকে, এই খুল করতালের দলন, তুলসীর দলন, পদাঘাত, সামনে যে সব
ভক্ত মহাত্মা আছেন তাদের অঙ্গি পদাঘাত, এই সব দেখা যায়, খুব কান্না চিৎকার। এগুলিকে কি সত্য সাত্বিক ভাব বলা যাবে? এগুলি আছে গোস্বামীপাদ বলেন নিঃসত্ব, এটা নিঃসত্ব মানে বললেন যারা প্রতিষ্ঠাকামী এই অশ্রু জল ইত্যাদির অভ্যাস করে, প্রতিষ্ঠা চায়, আবার কতগুলি চিত্ত আছে পিচ্ছল চিত্ত, তাদের যেমন ঠিক এঁটেল মাটি চিত্তটা, একটু জল পড়লো ছল 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 করছে, কিন্তু ভিতরটা খুব কঠিন শক্ত, আগে হৃদয় দ্রব হওয়া যায়, হৃদয় দ্রব না হলে তো হবে না। তো বললেন এই কঠিন চিত্তে হরিকথা শ্রবণে অশ্রুপুলক দেখা যায়, ওটা কিছু না, ওর কোনো মূল্য নেই। এই জন্য গোস্বামীপাদ বললেন আমাদের ভাবাভাস বর্ণনার কি দরকার, শেষে যখন এই পাপ ভক্তি লহরি শেষ করছেন তখন শেষের শ্লোকে লিখছেন যে আমাদের এই এটি বলার দরকার কি ভাবাভাস। তবে কেন বললেন? বললাম এই জন্য যাতে মানুষ ঠকে না যায়, অর্থাৎ যাতে ভেজাল জিনিস এইটিকেই যাতে খাঁটি মনে না করে, ওই সব দেখে হয়তো পায়ে পড়বে ভক্ত মহাভক্ত, তাহলেই তো তিনি বঞ্চিত হয়ে গেলেন। এই জন্য বলা, তা নাহলে এ সম্বন্ধে কি দরকার আছে আমাদের, আমরা তো ভক্তি বিচার করতে বসেছি। সুতরাং এইগুলিকে এক কথায় ভাবের উপদ্রব বলা যেতে পারে, এগুলি কিছু না। আজ সং ভগবান ব্রজেন্দ্রনন্দন রাধারানীর ভাব কান্তি অঙ্গীকার করেছেন, অতি বিশাল বিপুল ভাবে পরাকাষ্ঠাদশা সেই সুদীপ্ত সাত্বিক রাধার দিব্যন মাদের থেকে যা হয় তার জন্য এত আতিশয্য। এইভাবে তো গোস্বামীপাদ বললেন তাহলে খাঁটি জিনিসটাকে বুঝবার আমাদের উপায় কি, মানে অসাধারণ কতগুলি অনুভব আছে, গম্ভীর চিত্ত আছে, চিত্ত দ্রবিত হচ্ছে, অশ্রুপুলক কিচ্ছু নেই, এরকমও চিত্ত আছে, পিচ্ছিল চিত্ত আছে, দ্রবিত হয়নি, অশ্রুপুলক কাজ দেখা যাচ্ছে। মহাপ্রভুর হৃদয় রাধারানীর ভাব কোটি সমুদ্র গম্ভীর, যদ্যপি প্রভু মহা কোটি সমুদ্র গম্ভীর, নানা ভাব চন্দ্রোদয়ে হয়েন অস্থির, সমুদ্র গম্ভীর স্থির প্রশান্ত মহাসাগর, কত নদ নদী আসছে একভাবে আছে, কিন্তু যখন চন্দ্রের উদয় হয় আকাশে পূর্ণ চন্দ্র, তখন আর সইতে পারে না সেই বিশাল বিকার, উচ্ছলিত হয়ে পড়ে। তো বলে এরকম ভিন্ন ভিন্ন চিত্র আছে, জানতে হবে এই রতির একটু অঙ্কুর হলেই এই সব অনুভব দেখা যায়, ওই মানুষ লক্ষণগুলিতে রতি জানা যাবে। খান্তির থাকালত্তং বিরক্তির মানুষ শূন্যতা আশাবন্ধ সমুৎকণ্ঠা নাম গানে সদা রুচি, আসক্তি স্তদ গুণাখ্যানে প্রীতি স্তদ বসতি স্থলে, ইত্যনুভাবাদসুর জাত ভাবাঙ্কুরের জনে, ভাবের অঙ্কুর মাত্র জাত হলে এই লক্ষণগুলো দেখা যায়, এগুলি অসাধারণ লক্ষণ, এগুলি থাকলে বুঝতে হবে এই খাঁটি রতি। প্রথমে বলছেন খান্তি, ক্ষোভের কারণ থাকা সত্ত্বেও অক্ষোভতা, গৃহস্থ ভক্ত ছেলে মারা গেছে
শোক তো হবেই। তো শোক হলেও কিন্তু এই নশ্বর বস্তুর অস্থিরতা জেনে তিনি সেই শোকে মুহ্যমান হয়ে যাবেন না, পরিহার করবেন। শ্লোক বিশেষ শোক আলোড়ন জাগাতে পারবে না। এক ভক্তের সন্তান মারা গেছে, তো গৃহিণী হাত পা ছুড়ে আর এত রোদন করছেন, তো তখন সেই ভক্ত বলছেন, দেখো আমার ছেলে মারা যাওয়ায় আমার যতটা না কষ্ট হচ্ছে, এই তোমার কান্নাটা দেখে তার থেকে আমার বেশি কষ্ট হচ্ছে। তখন একজন সেইখানে আসে, বলছে, বারে বা দেখো ভাই, তোমার হৃদয়টা শক্ত, কঠিন চিত্ত, এই জন্য তোমার শক্ত নাই, কিন্তু ও মা ছেলে মরেছে, কাঁদবে না? ওই কেন কাঁদবে? ছেলেটা কেউ তৈরি করেছে? সন্তান সৃষ্টি করেছেন ভগবান, যিনি দিয়েছেন তার জিনিস তিনি নিলেন, তাতে এর কিসব তারিকার আছে, কাঁদবে কেন? এই অস্ত্রটা ভগবানের জন্য ফেলানো যায়, ভক্তি হবে। সুতরাং এ হচ্ছে খান্তি, অব্যর্থকালোত্তম, সব সময় ভজন। কৃষ্ণ প্রসঙ্গ বিনা এক ক্ষণ নাহি যায়। আমাদের আদর্শ হচ্ছেন সব গোসাই পাদুন, ছাপ্পান্ন দণ্ড স্মরণ, চারিদণ্ড নিদ্রা, চারিদণ্ড শ্রুতি থাকে, তারা স্বপ্নে রাধা কৃষ্ণে দেখে, স্বপ্ন দেখছেন রাধা কৃষ্ণের স্বপ্ন, এক কাল ব্যর্থ নাই যায়, এই অব্যর্থ কাল। বিরক্তি লক্ষণ করছেন, বিরক্তির ইন্দ্রিয়ার্থানাং সাদ অরোচকতাসম, ইন্দ্রিয়ের বিষয় যা আছে, ইন্দ্রিয়ের অর্থ মানে বিষয়গুলি, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, তাতে চক্ষুগর্ণ জিহ্বানাসিকা ত্বকের সং অরুচি, যেমন অমধ্যে পড়ে আছে ওটা দেখে বুদ্ধিপূর্বক ঘৃণা আনতে হয় না, আপনি ঘৃণা আসে। সেই প্রকার যার ভোগ্য বস্তু দেখে ওইরূপ ঘৃণা আসে। মহারাজ ভরত সারা পৃথিবী অধিকারী হয়েও রাজ্য সম্পদ, অনেকগ্ন স্ত্রী, গুণবান পুত্র মলের মতো ত্যাগ করলেন, ঘৃণা আসে। মান শূন্যতা, সর্বগুণ সম্পন্ন হয়েও কোনো অভিমান নেই। মহারাজ ভগীরথ ওই শত্রুগৃহে ভিক্ষা করতেন আর চণ্ডালকে বন্দনা করতেন, ওই অভিমানটিকে ধুয়ে দেওয়ার জন্য। বিরক্তির মান শূন্যতা আশা বন্ধ, ভগবানকে যে পাবেনি সেই আশা হৃদয়ে হয়ে যায়, আশা ছাড়া যায় না। যদিও দৈন্য ভরে মনে হয় আমি কি পাব, কিন্তু আশা ছাড়তে পারে না। এই জন্য সনাতন গোস্বামী পাদ বললেন, আশা আমায় কষ্ট দিচ্ছে, ছাড়তে পারছি না আশা। সমুৎকণ্ঠা কখন পাবেন তার জন্য উৎকণ্ঠা জাগি, কারণ যে বস্তুর জন্য যিনি প্রকৃত উৎকণ্ঠিত তিনি তো সেই বস্তু লাভের অধিকারী। বিশেষত প্রেম বস্তু, ভগবত বস্তু, এই সমুৎকণ্ঠা জাগবে অতীতে। নাম গানে সদা রুচি, রুচির সঙ্গে নাম গান করবেন, আসক্তি স্তদ গুণাখ্যানি, আর হরিকথায় বিশাল আসক্তি, প্রীতি স্তদ বসতি স্থলে, আর ভগবানের লীলাভূমিতে প্রীতি বসবাস করা,
এইগুলি যদি দেখা যায় যার মধ্যে, আর অশ্রুপুলক আদি দেখা যায় নাও যায়, তথাপি বুঝতে হবে এখানে রতি। এই বস্তু চেনার উপায়। শ্রীমৎ গৌরাঙ্গের আজ সেই সাক্ষাৎ ওই সমৃদ্ধিমান শম্ভু। এই জন্য ইনি বলছেন যে সেই জলে নয়ন জলে সিঞ্চন করতে করতে আর আনন্দ ভরে নৃত্য করছেন, অধরকে দংশন করেছেন। অধর কাঁপছে, তো এই দন্তগুলি কাঁপছে কম্প সাত্ত্বিক বিকারে, সেই কম্পিত দন্তে অধরকে দংশন করেছেন আর বাঁকা হয়ে মধুর নৃত্য করছে। আজ তোমায় পেয়ে গেছি, দীর্ঘদিনের পর, কত সব দুঃখ বিরহ জ্বালার পর আজ তোমায় পেয়েছি, আর কোনোদিন তোমায় ছাড়ব না। এবে মহি যবি পিয়া সঙ্গ হুয়াব তবহু মানব নিজ দেহা। আজ আমার গৃহ দেহ সব সার্থক হয়ে গেল। ধনী ধনী এই নবলিহা, এই প্রীতির এমনি অদ্ভুত লক্ষণ, নৃত্য করছেন আর বলছেন সেই প্রকার জল বাড়ি অর্থাৎ নন জল সিঞ্চন করতে করতে আর সেই লোসোল্লাস ভরে মধুর মধুর নৃত্য করতে করতে কি যেন বলছে। শ্রীমন মহাপ্রভুর কৃপায় সেই ছবি, সেই যে লীলাটা হৃদয়ে এসে স্ফুরিত হয়েছে। গোস্বামী পাদ বলছেন সগৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদয়তি, সেই গৌরাঙ্গদেব আমার হৃদয়ে উদিত হয়ে আর আমাকে আনন্দে পরমানন্দে উন্মত্ত করে তুলছেন। এই লীলাই পরবর্তী শ্লোকে আবার বর্ণনা করবেন একটি লীলা। আজকে আমাদের শ্রী নিত্যানন্দাত্মজ শ্রী শ্রী বীরচন্দ্র প্রভুর শুভ আবির্ভাব তিথি। আমাদের প্রতি বৎসর ব্যাস ঘেরায় আজকার দিনে প্রভুর লীলা তার আবির্ভাব কীর্তন করা হয়। আপনারা সেখানেও উপস্থিত হয়ে আর আমাদের সবাকে সাফল্য করবেন। আজকে আমাদের এই কথার এখানেই বিশ্রাম হলো।